এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, প্রথম ওভারেই বাউন্সার দিদির ডাক করে মাথা বাঁচালেন শুভেন্দু। আনন্দের শপথেই খেলা শুরু। বাংলার রাজনীতিতে শাসক বিরোধীর সম্পর্ক যে অতীব মধুর তা জেনেই সিবি আনন্দ বোস কেরল থেকে রাজ্যপালের দায়িত্ব নিতে এসেছেন। কিন্তু তার শপথ গ্রহণের দিনে যে সেই রাজনীতি এমন প্রকট হয়ে উঠবে তা সম্ভবত তিনি ভাবেননি। কিন্তু নতুন রাজ্যপালের অভিজ্ঞতা তেমনই হলো। প্রথম সারিতে আসন না দিয়ে তাকে অপমান করা হয়েছে বলে রাজ্যপালের শপথে গড় হাজির থাকলেন স্বয়ং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, যা সাম্প্রতিক অতীতে এ রাজ্যে দেখা যায়নি। আমন্ত্রণ পেয়ে রাজভবনে এসেও সেই অপমানিত হওয়ার অভিযোগ তুলে অনুষ্ঠানে থাকলেন না বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, যে বিতর্ক আরও বাড়িয়ে দিয়ে শাসক তৃণমূলের দাবি করেছে অসৌজন্য দেখিয়েছে বিরোধী বিজেপি। শুভেন্দুর দাবি, বিরোধী দলনেতা হিসেবে তিনি পূর্ণমন্ত্রীর সমান গুরুত্বের অধিকারী, সেই হিসাবে শপথ অনুষ্ঠানে প্রথম সারিতেই তার আসন থাকা উচিত, কিন্তু তার আসন বরাদ্দ ছিল দ্বিতীয় সারিতে। সুকান্তের অভিযোগ, তৃণমূলের সাংসদরা আমন্ত্রণ পেলেও বিজেপির সাংসদরা ডাক পাননি। রাজভবনে ঢোকার মুহূর্তে তৃণমূল সাংসদরা ওই শপথে থাকছেন এবং কেউ কেউ প্রথম সারিতে বসছেন জেনে তিনিও শপথ বয়কট করেন। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের শপথে কাকে কোথায় বসতে দেওয়া হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান বুধবার আনন্দবাজার অনলাইনকে বলেন, বিরোধী দলনেতাকে প্রথম সারিতেই বসতে দিতে হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে সেটাই চালু রীতি, সেই ব্যবস্থা না রাখা ঠিক হয়নি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের শপথের দিন তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে তাকে প্রথম সারিতে বসতে দেওয়া হয়েছিল বলে জানান মান্নান। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে কোন পদাধিকারী কতটা গুরুত্ব পাবেন তা অবশ্য লিখিতভাবে উল্লেখ রয়েছে। তাতে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মান গুরুত্ব দেওয়া রয়েছে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাকে। সেই গুরুত্ব অনুযায়ী আসনও নির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক মহলের একাংশ। তারা এটাও জানিয়েছেন যে রাজ্যপালের শপথের ক্ষেত্রেও একই রীতি মানা হয়। সেই প্রোটোকল দেখিয়েই বিজেপি শিবিরের দাবি, রাজ্য অপমান করেছে বিরোধী দলনেতাকে, কারণ ওই ক্রম অনুযায়ী তার আসন হওয়ার কথা সামনের সারিতেই। পূর্ণমন্ত্রীর সমান মর্যাদার বিরোধী দলনেতার আসন কখনোই সাংসদদের পিছনের সারিতে হতে পারে না।